এই গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে মোটামুটি 9:30 এরকম বেজে গেছে। তো দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি আমি, সকাল সকাল যেখানে থাকার কথা আমার। তো রান্নাঘরে এসেই ফার্স্টে যে বাসন কুসনগুলো রাত্রেবেলা ধুয়ে রেখেছিলাম সেগুলো সব গুছিয়ে নিচ্ছি আর কি। আর তারপর আর কি যে বাসি মানে বাসনগুলো রয়েছে সেগুলো সব নিচে নামিয়ে দেব, কারণ কাকিমা আসার টাইম হয়ে এসছে প্রায়। তো এগুলো ঝটাপট করে করে চা চাপাবো। আর এদিকের গ্যাস ট্যাসগুলো পরিষ্কার, মানে গ্যাসটা পরিষ্কার আছে, এই মানে গ্যাসের যে জায়গাটা সেই জায়গাটা পরিষ্কার করে নেবো ঝটাপট করে। তারপরে পরপর যে কাজগুলো করছি সেগুলো সব দেখতে থাকো, আশা করছি ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো এই জাস্ট দুধ দিয়ে গেল, তো এখন ওই জন্য দুধটা গরম করতে চাপিয়ে দেব। আর ওই সাইডে আমাদের চাটা হচ্ছে, তো সেটার জন্য মানে খাবারটা রেডি করে নেবো দুধটা গরম করে পর, কারণ ওর প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে আর হাজব্যান্ডও ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকেও চাটা দিয়ে দেবো আর কি। আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি, তো সেই জন্য বিশেষ করে তাড়াতাড়ি করছি যাতে মেয়ে ঘুম থেকে ওঠার আগে কয়েকটা কাজ সেরে নিতে পারি আর কি। আর এবারে কালকের যে জামা প্যান্টগুলো মানে কেচেছিলাম সেই জামা প্যান্টগুলো একটাও শুকোয়নি, কারণ রোদ উঠেনি কালকে, জানোই কালকের ওয়েদারটা কীরকম ছিল, রোদ উঠেনি। তো সেই কারণে সেই জামা প্যান্টগুলো সব রাখা আছে ঘরে, এত মেলার জায়গা নেই মানে ছিল না, তো সেগুলো সব ব্যাপারে একটা একটা করে মেলে দেবো, কারণ আবার আজকে জামা প্যান্ট আছে সেগুলো কেচে পরে মেলতে হবে কাকিমাকে। তো সেই জন্য আগে তাড়াতাড়ি মেলে দেবো যাতে একটু হলেও শুকিয়ে যায়, তারপরে ঘরে মেললে সেটা শুকিয়ে যাবে আর কি। তো সেটার জন্য একটু হড়বড় হড়বড় করছি। হাজব্যান্ড বাজার আনতে গেল, হাজব্যান্ডকে ওই জন্য বলে দিলাম কী কী নিয়ে আসতে হবে, আজ তো শনিবার, আজ তো নিরামিষ বাজার, সেরকম কিছু লাগবে না আর কি, খালি টমেটো আর লঙ্কা এগুলো কয়েকটা লাগবে, সেগুলোই বলে দিলাম নিয়ে আসতে, কারণ মানে বাড়িতে সবজি রয়েছে আর কি, সবজিগুলো করা হয়নি। তার যেহেতু কালকে খিচুড়ি বানিয়েছিলাম সেই জন্য সবজিগুলো একটাও কিছু করা হয়নি, তো সেই জন্যেই আর কি সবজি আনতে বারণ করলাম। আর তারপরে কালকে রবিবার, কালকে তো চিকেন হবে, কিছুই মানে হবে না আর কি, তো সেই জন্য আজকে করে নেবো সবজিগুলো যাতে শেষ হয়ে যায়, নষ্ট না হয় আর কি। তো মেয়ে যেহেতু এখনও ঘুমোচ্ছে তাই ভাবলাম যে রান্নাঘরের এই জায়গাটা একটু বাগিয়ে নিই, তোমাদেরকে কালকেই বলেছিলাম যে একটু কেমন এই জায়গাটা ম্যাশি হয়ে গেছে, সময় পাচ্ছি না আর কি, মানে সকালে উঠতে উঠতে লেট হয়ে যাচ্ছে, তারপরে পরে আর করার মতন এনার্জি পাচ্ছি না, মেয়ে ঘুম থেকে উঠে গেলে আর কোনো কাজটা করারই কোনো এনার্জি পায় না আর কি। তো সেই জন্যই আর কি ভাবলাম আজকে এখনও যেহেতু মেয়ে ঘুমোচ্ছে ঝটাপট করে এই জায়গাটা অন্তত বাগিয়ে নিই, জায়গাটা বাগিয়ে নিলে দেখতে বেশ ভালো লাগে, তো সেই আর কি বাগিয়ে নিচ্ছি, এই জায়গাটা একটু মোছামুছি করে নেবো। আর সাথে সাথে এরপরে সকালের আজকের একটু ব্রেকফাস্ট বানাবো, আজকে হাজব্যান্ডের মানে কি বলবো দোকান বন্ধ আর কি, কাল তো ছিল মানে খিচুড়ি খাওয়ার মানে মকর সংক্রান্তি ছিল, আর আজকে আবার এখান সেখান, সেই জন্য আর কি দোকানের কোনো স্টাফই আসবে না কাজ করতে, তো সেই কারণের জন্য ছুটি তো বাড়িতেই থাকবে, সেই জন্য আর কি ভাবলাম একটু রমা কলাই বানাই মুড়ি দিয়ে খাবো, বেশ ভালো লাগবে। আর চালটাও ঢেলে রেখে দিলাম, চালটা তো কালকেই নিয়ে এসছে আর কি, চালটা ঢেলে রেখে দিলাম, আজ একটুকুনি চাল মানে বস্তাতে রইলো সেটা ওই সাইডে বাগিয়ে রেখে দিলাম আর কি। তো এখন ঝটাপট করে মেয়ে উঠে পড়েছে, তো মেয়েকে হাজব্যান্ডকে বললাম একটু ওকে ধরতে, আমি ঝটাপট করে এটা চাপিয়ে দিই তাহলে এটা হতে থাকবে, আর আমি ওই সাইডে গিয়ে মেয়েকে খাইয়ে বিছানা টিছানা বাগিয়ে নিতে পারবো। আর কাকিমা এদিকে ইজিটা খুলতে পারছিল, সেই জন্য ইজিটা খুলে মানে কতটা দিতে হবে আর কি কাকিমা বুঝতে পারছিল না, সেই জন্য কাকিমাকে দিয়ে দিলাম ওইটা কতটা লাগবে আর কি, একটা সোয়েটার ছিল বেটুর কাছতে সেই জন্য। তো এই সাইডে আমি এখন রমা কলাইটা চাপিয়ে দিচ্ছি, অনেক দিন খাইনি রমা কলাই, রমা কলাই দিয়ে মুড়ি খেতে খুব সুন্দরই লাগে, একদম খুব ভালো লাগে। আর কাকিমার ওই সাইডে কাজ বলতে ঝাড়টার দেবে, জামাকাপড় কাচবে, সেগুলো এখনও বাকি আছে, আর শশাটা মানে শশাটা কেটে নিচ্ছি আর কি, যাতে তাড়াতাড়ি এসে পর মুড়িটা অন্তত খেতে পারি মেয়েকে খাইয়ে দাইয়ে এসে পর। গুড মর্নিং বলো।
তো ওইদিকে মেয়েকে আমার খাওয়ানো হয়ে গেছে, তো এটা এখন হাজব্যান্ড রোদে দিচ্ছে, কারণ মেয়েটাতে মানে শুশু করে দিয়েছে আর কি, ও ইচ্ছে করে করেনি আর কি, হয়ে গেছে শুশুটা, তো সেইটাই রোদে দিচ্ছি, নাহলে নষ্ট হয়ে যাবে ওটা। আর দেখো এদিকে আমার মুড়ি আর রোমা কলাই রেডি হয়ে গেছে, তো এখন আমরা মুড়ি আর রোমা কলাইটা ঝটাপট করে খেয়ে নেবো, তারপরে রান্না চাপাবো, আর সাথে রয়েছে গরম গরম চা। তো এখন মোটামুটি 12:30 বেজে গেছে, তো আমি ঝটাপট করে উপরে এলাম আর ভাতটা মানে চাপিয়ে দেবো, ঝটাপট করে ভাতটা চাপিয়ে জোগাড়গুলো করে নেবো, কারণ আজকে একটাও মানে রান্না জোগাড় করা হয়নি আমার, তো সেই জোগাড়গুলো ঝটাপট করে নেবো আমি। বাঁধাকপি আর ফুলকপির তরকারি করবো, আর মেয়ের জন্য মসুরির ডাল করবো, কারণ মেয়েকে এখনো চান করানো পর্যন্ত হয়নি, কারণ দিদি ফোন করেছিল আর হাজব্যান্ড কোথায় বেরিয়ে গেছে আমাকে না বলেই চলে গেছে, মানে বলেও যায়নি যে আমি এখানে যাচ্ছি বলে। তো দিদি ফোন করেছিল, দিদির সাথে কথা বলতে বলতে যে কখন 12:30 বেজে গেছে খেয়ালই করিনি, তো সেই মানে দেরি হয়ে গেছে, সেই হব হব করছি, মেয়েকেও চান করাতে হবে, নিজেও চান করতে হবে, পুজো করতে হবে, সেই সব দিকে হিমশিম খেয়ে গেছি আর কি কদিন। তো যাই হোক, চলো ঝটাফট করে করে নিই জিনিসগুলো, তোমরা দেখতে থাকো। তো হাজব্যান্ড গেছিলো দাদার সাথে জিও স্মার্টে কি সব কিনতে, মানে দাদা কিনতে গেছিলো, ও গেছিলো দাদার সাথে জাস্ট, তো এই বিস্কুট নিয়ে এসছে মেয়ের জন্য, আর সেন্ট নিয়ে এসছে, সেই মানে বকাবকি করছিলাম, আমি চিৎকার করছিলাম আর ওর সাথে, সব চিৎকার করতে করতেই আর কি ফোনে নিজের ভিডিওগুলো একটু দেখছিলাম আর কি, মানে আমার ফোনে নয় হাজব্যান্ডের ফোনে দেখছিলাম। তো এই যে মেয়ের ডাল কমপ্লিট, মেয়ের জন্য গরম জল চাপানো হয়ে গেছে, এরপরে খানিক মানে মশলাটা করবো আর কি, মশলাটা করে দিয়ে যাই, একটা তরকারি অন্তত করে দিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর দুটো তরকারির মশলা একসাথেই করে নিচ্ছি, একটু সামান্য তুলে রেখে দেবো, বাকি তারপরে ওটার সাথে তখন মিশিয়ে দেবো যখন যেটা হোক আগে করি, আর ফুলকপি নেই বাঁধাকপি যেটা হোক আগে করবো, ফুলকপিটাই আগে করছি, তো সেই মশলা তুলে একটু রেখে দিয়েছি আমি, আর এটাই ফার্স্টে করে নিলাম, তো বাকিটা এসে পরে করছি। তো এরপরে আমার আর কোনো ভিডিও মানে তোলা হয়নি আর কি, খাওয়া দাওয়া করতে হতো, মেয়েকে চান আমাকে চান মানে নিজে চান, পুজো এসবের জন্য আর ভিডিও করিনি, তাই এখন এই পর্যন্তই। বন্ধুরা কি করছো তোমরা সবাই ঠান্ডাতে, সবাই মানে ঠান্ডায় তো একদম কেঁপে যাচ্ছি আর কি, তো আজকে আরেকবার পিঠে বানাতে হয় বলে নাকি, তো সেই জন্যই উপরে এলাম, আর রাতের ডিনার কিছু বানাইনি আজকে, রাতে আজকে মুড়ি খাওয়া ভাবছি, কারণ যেহেতু পিঠে বানানো হবে একটু এক দুটো তো পিঠে খাওয়া হবে, আর আমার বেশি পিঠে মানে পিঠে খেয়ে নিলে, পাপা এক মিনিট নাও শোনা আওয়াজ করো না, পিঠে খেয়ে নিলে আর কিছু খেতে মন যায় না আমার, তো সেই জন্যই আর কি। তো যেটা বলছিলাম, পিঠে খেয়ে নিলে আর কিছু খেতে মন যায় না, তো সেই জন্যই আর কি একটু মুড়ি খাবো, হাজব্যান্ডও বললো মুড়ি খেয়ে নেবো রাত্রে, সেই জন্য আর মানে রুটি টুটি কিছু বানাচ্ছি না, আর সেটির জন্য রুটি বাইরের থেকে নিয়ে চলে আসবে। তো এখন পিঠে বানানোর জন্য উপরে বিশেষ করে এলাম, এখন মোটামুটি 8:30-9:30 এরকম বেজে গেছে, সন্ধ্যের থেকে মানে একবার উপরে উঠে এসেছিলাম, দিয়ে এই বাসন টাসনগুলো সব এই জায়গাটা পরিষ্কার করলাম, এখানটা বাসনগুলো এখানে সব নামিয়ে দিয়েছি, আজকে আর ধুতে একদমই মন যায়নি আমার, শরীরটা চলছে না আর কি, আর ওই সাইডটা তো পরিষ্কার সকালেই করলাম দেখলেই, চাটা খেলাম,
আর সন্ধে দিয়েছি, জামা কাপড়গুলো তুলেছি, এখনো গোছ করা হয়নি একটা জামা কাপড়, সেগুলো সব গোছ করবো। তো দেখি এখন পাটিসাপটা মানে পাটিসাপটা পিঠে করবো, তো সেই ব্যাটারটা বানিয়ে নিই ফার্স্টে। তো চলো আমার সঙ্গে দেখতে থাকো মানে ব্যাটারটা কীভাবে বানাচ্ছি আমি। তো ব্যাটারটার জন্য আমি একটা ছোট্ট কাপ নিয়েছি, ওটাতে এক কাপ রুল ময়দা দিলাম, এক কাপ ময়দা আর হাফ কাপ চাল গুঁড়ো, আর হাফ কাপের থেকেও মানে চার ভাগের এক ভাগ দিতে হবে সুজি, আর চার ভাগের এক ভাগ দিতে হবে চিনি, আর সামান্য নুন পরিমাণ মতো নুন, আর ভালো করে জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি জল দিয়ে পর, আর থিকনেসটা ঠিক এরকম টাইপের হবে, না পাতলা না খুব একটা গাঢ় টাইপের থিকনেসটা হবে। তো এভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে আর কি। তো এটা ব্যাটারটা বানিয়ে মোটামুটি একটু রাখতে হবে 10-15 মিনিট। তো দেখো এরপরে মানে তাওয়াটা চাপিয়ে দিয়েছি, তো তেলটা বুলিয়ে নেব, দিয়ে পর এরকমভাবে দিতে হবে। কিন্তু আমার পিঠেগুলো কেন উঠলো না আমি বুঝতে পারছি না, মানে হয়েছে বাট এই যে তলে লেগে গেছে কেন আমি একদমই বুঝতে পারছি না। এই জন্য আবার কড়াই চাপালাম, যে যদি দেখি কড়াইয়ে হয়, তো কড়াইয়েতেও সেমই হলো, উঠছে না পিঠেগুলো, বুঝতেই পারলাম না কি ব্যাপারটা অ্যাকচুয়ালি হলো। আমি যখনই কিছু নতুন বানাতে যাই সেটা এরকমই অবস্থা হয়, মানে পাটিসাপটা ফার্স্ট টাইম আমি কখনো বানাইনি অ্যাকচুয়ালি, তো এই ফার্স্ট টাইম বানাচ্ছি পাটিসাপটা। মেন কথা হচ্ছে পিঠে খেতে হবে, তাই তো? এই পিঠেটাই খাবো আর কি, সেটা যেমন করে হোক। পিঠে যাওয়া নিয়ে কথা তো বললি, সেটা পাটিসাপটার মতন হোক, সরি সেটা মানে রুমালের মতন মুড়ে যাওয়াই হোক, যেমন হোক খেলেই হলো, সেই ব্যাপার হয়ে গেছে আমার। হাজব্যান্ডের জন্য একটু রেখে দিলাম, ও কম করে খাবো, বেশি খাবে না আর কি। তো আমি এটা নিয়ে নিলাম, একটু মেয়েকেও মুখে দিয়ে দেবো, দিতে হয় আর কি, মেয়েকেও মুখে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। ভেবেছিলাম আজকে যে সিদ্ধ পিঠে করবো, তো সকাল থেকে এটা ওটা করতে করতে আর সময় একদমই হয়ে উঠলো না আমার। তো যাই হোক, তো এখন এরপরে মেয়ের জন্য একটু জল গরম চা খাবো, আর মেয়ের রাতের খাবারটা রেডি করে নিয়ে চলে যাবো একবার, ওকে তো কনফ্লেক্স খাওয়াবো রাত্রিবেলাতে। আমি ওর জন্য বিশেষ করে পাঁদুরটা পেটে দিলাম যাতে ও ঠিক চুপচাপ বসে থাকতে পারে অন্তত। কি কি দেখাচ্ছ, কি দেখাচ্ছ, ওই দেখো কি দেখাচ্ছে ও, কি ওটা কি, ওটা কি, ওটা কান পরিষ্কার করে। আচ্ছা তুমি করতে দিও না, আমি মামাম করে দেবো, মামাম করে দেবো। তুমি নিজে করে না, নিজে করে না, সবাইকে একটা পাপ পেতে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা এদিকে তাকিয়ে টাটা করে দাও, টাটা টাটা বলে দাও, পাপা বলবে না। আর কিছু করার নেই আজকে আমার,
তো ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে করে নতুন নতুন ভিডিওগুলি আসা মাত্রই তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাও। আজকে আমাদের টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, কালকে আবার একটা দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট, সুইট ড্রিম।